হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম অতসী, আর আমি চলে এসেছি অতসীর লাইফস্টাইল আর একটা নতুন এপিসোড নিয়ে। তো সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে। তো আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সকলের? আশা করছি ভালোই কেটেছে। নতুন নতুন জামাকাপড় পরে, ভালো ভালো খাবার খেয়ে সারাদিনটা ভালোই কেটেছে। ছোটবেলা থেকেই দেখে আসছি আজকের দিনে নতুন জামাকাপড় পরতে হয়, নতুন ভালো ভালো খাবার খেতে হয়। শুনে আসছি আজকের দিনে যা করব সারা বছর সেইভাবেই চলবে। তো ছোটবেলার কথা তো বাদই দাও, ছোটবেলার আনন্দ অন্যরকম ছিল। আর ছোটবেলায় বাবা মার সঙ্গে মেলা দেখতে যেতাম, নতুন জামাকাপড় পরতাম, ভালো ভালো খাবার খেতাম। এখন আর সেইরকম আনন্দ নেই, তাও এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি মেলায় যাব বলে। আমাদের এখানে কাছেই মেলা হচ্ছে, পয়লা বৈশাখ উপলক্ষে চড়ক গোষ্ঠের মেলা। তো আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট লাগে। আমি আর তন্ময় যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। তোমাদের ওখানে মেলা হয় আজকের দিনে? অনেকের ওখানেই হয়, গ্রামের দিকে বিশেষ করে, গ্রামের দিকে মেলাটা হয়। আর আমাদের এখানেও হয়, আমাদের এখানে গোষ্ঠ মেলা হয়, চড়কের মেলাটা হয় না। আমার বাপের বাড়ি চড়কের মেলা হতো, কিন্তু এবছর আর যাওয়া হয়নি, আমি প্রত্যেক বছরই যেতাম। তো আজকে এখানের মেলায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো। তো আমি রেডি হয়ে গেছি, আর আরেকজনকে দেখো আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমার মেকআপ ব্রাশটাকে পুরো ভেঙে দিয়েছে, মানে যা পাবে সেটা নিয়েই ওর খেলা, গোটা বিছানা ঘুরে বেড়াচ্ছে আর মেকআপের জিনিসগুলো একটা একটা করে নিচ্ছে, একটা একটা করে ভাঙছে। তাই সরিয়ে রেখেছি, আর যেটা ভেঙে দিয়েছে সেটা ওকে দিয়ে দিয়েছি। রোজ কিছু না কিছু ভাঙতেই থাকে। এই যে দেখো, এই 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 কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? খাঁচার ভেতরে একদম ঢুকবে না, খাঁচার ভেতরে ঢোকালেই এত ছটপট করবে নিজেরাই বাধ্য হবে ওকে বার করে নিতে। তো চলো, রেডি হয়ে গেছি, তন্ময়ও রেডি হয়ে গেছে। এই যে দেখো আমরা চলে এসেছি, মেলার গেট দেখা যাচ্ছে, কালীনগর গোষ্ঠ মেলা। আর গেটের এপার থেকেই দেখেই বুঝতে পারছো মেলা কেমন ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আজকে এমনিতেই পয়লা বৈশাখ, আর এছাড়াও গত 2 বছর লকডাউনের জন্য মেলাটা বন্ধ ছিল, তাই এবছর খুব ভিড় হয়েছে। আর আমরা এখন মেলার ভেতরে ঢুকে এসেছি, আর এখানে 2টো মন্দির আছে, এটা হলো কালী মন্দির, এখানেও সবাই পুজো দিচ্ছে। আর সামনে দেখো প্রচণ্ড ভিড়, আর এখানে দেখো কত লোক, এখানে হরিণট দেওয়া হচ্ছে। এই জায়গাটা হলো রাখাল ঠাকুরতলা বলা হয় জায়গাটাকে। তো এখানেও একটা মন্দির আছে, এখানে আজকের দিনে মানে সবাই গোপাল নিয়ে আসে, গোপাল নিয়ে এসে এই মন্দিরে দান করে, গোপাল নিয়ে আসে, সখী নিয়ে আসে, যে যার ইচ্ছা মতো নিয়ে আসে। আর এখানে দেখো হরিণট দেওয়া হচ্ছে, তো এই গোপাল ঠাকুর দান করা হয়, তারপরে বাতাসা নিজের ইচ্ছা মতো নিয়ে এসে হরিণট দেওয়া হয়, মন্দিরের ওপর থেকে হরিণট দেওয়া হচ্ছে। আর প্রচুর লোক, সব বাতাসা ঘোরানোর জন্য দাঁড়িয়ে আছে। তো দেখি ঢুকতে পারি কি মন্দিরের ভেতরে, যদি ঢুকতে পারি ভেতরের গোপাল ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাবো। আর এখানে আজকের দিনে পায়েস ভোগ জাল দেওয়া হয় বাইরে, সবাই আসে, এসে পায়েস ভোগ জাল দেয়, তারপর সেগুলোকে নিজেদের মধ্যে বিতরণ করে, বা যে সমস্ত লোকজন মেলায় আসে তাদের মধ্যে বিতরণ করে দেয়। তো এই যে চলো মন্দিরে ঢোকার চেষ্টা করি আমি,
এবারে তোমাদেরকে দেখাবো চলো মন্দিরের ভেতরে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে এখানে দেখো গোপাল নিয়ে বসে আছেন, এটা ক্লাবের সদস্যরা, এখানে গোপাল নিয়ে বসে আছেন। আর চলো দেখি মন্দিরের ভেতরে। এই যে দেখো সব লাইন দিয়ে গোপাল ঠাকুর বসানো, সখী বসানো। তো আজকের দিনে সবাই এখানে ঠাকুর নিয়ে আসে, এই মন্দিরের ভেতরে বসিয়ে যায়। তো প্রচণ্ড ভিড়, আর পুরো মন্দিরটাই প্রায় ভর্তি হয়ে এসেছে গোপাল ঠাকুরে। এই যে দেখো গোপাল আছে, কৃষ্ণ আছে, সখী আছে, সব রকম আছে। তো গোটা ঘরটাই ভর্তি হয়ে গেছে ঠাকুরে। এই যে এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এবারে আমরা রাস্তার যে দুধারে যে দোকানগুলো বসেছে মেলার মধ্যে সেই দোকানগুলোতে একটু ঘুরব। ঘুরে তারপরে চলে যাব। প্রচণ্ড ভিড় হয়েছে, এখানে থাকা যাবে না বেশিক্ষণ, মানে প্রচণ্ড গরম হচ্ছে, এমনিতেই কষ্ট হচ্ছে, আর কোথাও দাঁড়াবারও জায়গা নেই, এত ভিড় হয়েছে। তো অনেক দোকান বসেছে, খাবার দোকান তো অসংখ্য আছে, কিন্তু আজকে খাওয়ার মতো পেটও নেই, কারণ আজকে পয়লা বৈশাখ, বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। তো চলো কয়েকটা দোকান ঘুরে দেখাই তোমাদেরকে। মুখে পুরো নীল আলো পড়েছে, আইসক্রিম খেতে ব্যস্ত। মেলাতে এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, বিরক্ত লাগছে, তাই নদীর ধারে চলে এসেছি। এই যে আমাদের ডায়মন্ড হারবারের নদী,